বিএনপির মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনার এটা আমার আমার মূল্যায়ন উনি কিছু ভুল করেছিলেন বলতে ওই যে ভারতের রাষ্ট্রপতি কে ছিল জানি নামটা ওই যে আসছিল প্রণব মুখার্জি আসলেন উনি দেখা করলেন না কি হরতাল সেদিন উনি আসতে পারবেন না তারপর প্রধানমন্ত্রীর আহ্বানকে উনি দিলেন না উনি হয়তো সেই এরশাদ বিরোধী আন্দোলনের যে তার মানে চেনা মুখটা সংগ্রামী মানে ই আপোষহীন নেত্রী এইটা দেখাতে গিয়ে বিএনপিকে অনেক খেসারত দিতে হয়েছে এই গণতন্ত্রের চর্চার জায়গাটা যদি আসতো লাস্ট পয়েন্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার এই বেগমজি চায় না যেটা দাদা বললেন আবার বেগম মাননীয় বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগমজি 15ই একটা ফেব্রুয়ারি নির্বাচন করে সেটা দিয়েছিলেন জনগণের চাপে হোক আন্দোলনের মুখে হোক